আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে কবরের আজাব থেকে বাঁচার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। আমরা জানি, এটা সকলেই বিশ্বাস করি, যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে আমাদের যে প্রথম ঠিকানা হবে সেটি হচ্ছে কবর। কবরের পরে যে ঠিকানা সেটি হচ্ছে হাসরের মাঠ, অর্থাৎ কিয়ামতের মাঠ, এবং তারপরে মানুষকে জান্নাতে বা জাহান্নামে দেওয়া হবে। যদি পৃথিবীতে ভালো কাজ না করে থাকি, সৎ আমল না করে থাকি, তাহলে আমাদেরকে এই পৃথিবীতেই কিছু শাস্তি পেতে হবে এবং মৃত্যুর পরে আমাদেরকে সে কবরে শাস্তি পেতে হবে, এবং সে কবরে শাস্তি খুব ভয়াবহ শাস্তি। কবরে বিষাক্ত ধার, সাপ, বিচ্ছু থাকবে, তারা দংশন করতে থাকবে, যদি সেই ব্যক্তি পৃথিবীতে সৎ আমল করে না থাকে। তাহলে তো অবশ্যই আপনি সৎ আমলের সাথে সাথে আপনি এই দোয়াটিও আপনি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন। তো খুব সুন্দর দোয়া, আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন আমি দোয়াটিকে শুরু করছি। আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নি أعوذ بك من البخل أعوذ بك من البخل أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من الجبن وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر। আপনারা এবারে দোয়াটি একসঙ্গে দেখেন। আল্লাহুম্মা ইন্নি أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনারা দেখলেন কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার দোয়া। আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করবেন। এই দোয়াটি রয়েছে সহিহ বুখারি হাদিস নম্বর 2822 কিতাবুল জিহাদের মধ্যে। আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করে পাঠ করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করবেন।
তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।